করলাম আমি প্রথমে পরিচয় করে দিই সর্ব মিডিলে যিনি রয়েছেন তিনি হচ্ছে আমাদের অনির্বাণের ইনস্ট্রাক্টর এবং জিকে টিচার ওয়ারেন্ট অফিসার কাশেম সাহেব এবং ওনার বাসা কিন্তু চট্টগ্রাম জেলাতে এবং ওনার দুই পাশেই কিন্তু দুইজন রয়েছে কবির এবং জিসান দুইজনের বাসা কিন্তু চট্টগ্রামের সুতরাং তাদের পাশেই সিলেক্টেড দুইজনের পাশেই কিন্তু আমাদের ইনস্ট্রাক্টর বসে মানে দাঁড়িয়ে রয়েছেন এবং আমি একটু মজার প্রশ্ন করব কবির আসলে তুমি অনির্বাণে কিভাবে এসেছিলে সংক্ষেপে বলো ইউটিউবে দেখার পরে তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি থাকবে খুব সংক্ষেপে বলবে সিঙ্গুলার প্রতি খুব দৃঢ় থাকে এবং সিঙ্গুলার প্রতি আনুগত্যশীল থাকে এবং যে কাজ দিবে সেই কাজগুলো যাতে ওরা খুব ভালোভাবে নিজের মন থেকে যেতে পারে আচ্ছা এখানে কি এমন কোনো কিছু আছে যে নয় মাস যে ট্রেনিং করবে এখানে যদি ভালো পারফরমেন্স করে যেটা পরবর্তীতে কি কোনো কাজে লাগবে ওদের পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে এটা বিদেশে যে কোর্স আছে কোর্সগুলো আছে ওই সময় কাজে লাগবে সুতরাং তোমরা কিন্তু সিরিয়াস থাকবে সবাই যে ট্রেনিং পিরিয়ডে ওকে তো এর পরবর্তীতে তোমাদের যেটা থাকবে সবাই যেহেতু গার্লফ্রেন্ড আসে বললে প্রথমে বাবা মাকে জানাইছো তারপর গার্লফ্রেন্ডদেরকে জানাইছো যে তোমাদের চাকরি হয়েছে তোমাদেরকে বলবো যতদিন পর্যন্ত না তোমাদের জয়নিং হচ্ছে এর আগ পর্যন্ত গার্লফ্রেন্ডদের নিয়ে কখনো কিন্তু তোমরা বাইকে ঘুরবা না অ্যাটলিস্ট যদি ঘুরো রিক্সায় ঘুরো অ্যাক্সিডেন্ট হইলেও মানে কম ঝামেলা হবে এবং তোমাদের প্রতি অনেক শুভকামনা রইল তোমাদের যদি কিছু বলার থাকে অনির্বাণ নিয়ে প্রথমে যাবো জিসানের কাছে অনির্বাণ নিয়ে কি বলবে অনির্বাণ মানে সাফল্য অনির্বাণ নিয়ে কিছু বলবে অনির্বাণকে মিস করবা কিনা অবশ্যই অনির্বাণকে অনেক মিস করবো স্পেশালি স্যারদেরকে স্যার আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি ছিল আপনি কি বলবেন চট্টগ্রাম বাসীর উদ্দেশ্যে যেহেতু সফলতা আসছে সামনে কিন্তু টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা কি বলবেন চট্টগ্রাম বাসীর উদ্দেশ্যে আমি বলবো উদ্দত্ত আহ্বান করবো যে যদি আপনারা বাংলাদেশ বিমান বাহিনীর সরকারি চাকরিতে যদি যোগদান করতে চান অনির্বাণের সাহায্য সহযোগিতা নিয়ে আপনারা এগিয়ে যাবেন ইনশাল্লাহ এটাই আমার ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই বিদায় নাও আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা অনির্বাণ মানে ওয়াও ওকে